খেতে দাও অনেক খিদে পেয়েছে। অসভ্য ছেলে, বাইরে থেকে এসে হাত পা ধোয়া নেই, খেতে দাও বলছিস। এই তোরা পড়ালেখা শিখছিস, এই শিখছিস পরিষ্কার পরিচ্ছন্নতা, যা মানে সুগন্ধ আসছে কি বলবো আর, থাকতে পারবো না। তাতি দাও, তাতি দাও। আর কোথা থেকে এত সুগন্ধ পাচ্ছিস? হ্যাঁ, বাড়িতে তো রান্না করেছি উচ্ছের ঝাল, মূলো ছেচকি আর ডাল, আর কোথা থেকে তুই এসব বিরিয়ানির গন্ধ পাচ্ছিস শুনি আমি? হ্যাঁ, আমি যে বিরিয়ানির গন্ধ পাচ্ছিলাম, কি বলছো তুমি জাতা? তাহলে গন্ধ কোথা থেকে আসছে? ইরে, ঘরে তো কোনো গন্ধ নেই। ধর, আমি খাবো না, আনন্দটাই মাটি করে দিল। এটাকে বলে খাদ্যের মানসিক কাজ। আপনারা চোখের সামনে দেখলেন খাদ্য কত কুইক আমাদের মনোজগৎকে রেগুলেট করে, এবং এই জায়গাটা তো বোধহয় আপনাদের অনেকের সঙ্গেই হয়ে থাকবে। তো এটা হলো খাদ্যের মানসিক কাজ, খাদ্যের মতো এত সহজে আমাদের মুড সুইং কেউ করাতে পারে না। দরজায় বললে কি করে হবে, চলুন চলুন ঘরের ভিতর দিয়ে আসবেন। পরে একদিন আসবো, আপনার বৌদি বাড়িতে একা আছে তো, আর মেয়েটাও নেই, ও বন্ধুদের নিমন্ত্রণ করতে গেছে। দরজায় এরকম করে নিমন্ত্রণ করে দিয়ে চলে গেলে হবে দাদা? মেয়ের বিয়ে তো বুঝতেই পারছেন, কাজের চাপ প্রচুর, তা আপনারা সবাই মিলে যাবেন, উদ্ধার করে দেবেন একটু, বুঝতেই পারছেন। আমার মেয়ে মানে আপনাদেরও মেয়ে। হ্যাঁ হ্যাঁ, একদমই, আপনার মেয়ে মানে তো আমাদেরও মেয়ে, অবশ্যই যাব। যেটা দেখলেন এটা হলো খাদ্যের সামাজিক কাজ, অর্থাৎ মানুষ সমাজবদ্ধ জীব, এবং এই সমাজবদ্ধ জীবকে বিনি সুতোয় মালার মতো গেঁথে রেখেছে একটাই জিনিস, সেটা হলো খাদ্য। পাশাপাশি বাড়িতে যত ঝগড়া অশান্তি যাই সমস্যা থাক না কেন, একটা ফুড শেয়ারিং কিন্তু সমস্ত জিনিসটাকে বদলে দিতে পারে। সো সামাজিকভাবে খাদ্যের গুরুত্ব অপরিসীম। খাদ্য, বুঝেছেন? খাদ্য, খাদ্য আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করে, আর সেই কাজটা কিছুই নয়, দেহ গঠন। দেহ গঠন, এই যে দেখতে পাচ্ছেন মাসল, অর্থাৎ আমাদের দেহ গঠন, এই যে কথা বলছি তাপশক্তি উৎপাদন, এই কাজগুলো করে, আর এগুলোকে বলে খাদ্যের দৈহিক কাজ। 2000 সাল থেকে WHO খাদ্যের আরেকটা দিকের কথা বললেন, যেটা হলো আধ্যাত্মিক সুস্থতা। তো আধ্যাত্মিক সুস্থতাটা ঠিক কী জিনিস, সেটা যদি আপনারা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা জানেন না তারা যদি জানতে চান কমেন্টে লিখবেন, আমরা নিশ্চয়ই জানাবো যে খাদ্যের আধ্যাত্মিক দিকের কাজটা কেমন।